ভাবে আকাশ থেকে যেন কিছু নিক্ষেপ করা হয়েছে এই রকম ভাবে বন্ধু ওখান থেকে নিক্ষেপ করা হবে কিন্তু বন্ধু যদি জান্নাতি হয় আল্লাহওয়ালা হয় ফরেশতাগার হয় তার সম্মানের কোনো কমতি থাকবে না ফেরেশতারা জান্নাতি পোশাক দেখাবে ঈমানদার মুমিনেরা এই জান্নাতি পোশাক দেখে তারা পাগল হয়ে যাবে এই জান্নাতি পোশাক গ্রহণ করার জন্য তারা পাগল পাড়া হয়ে যাবে বন্ধু এই পোশাক দেখে দেখে তারা মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে এই দিক দিয়ে খুব সহজে তার প্রাণটাকে নিয়ে যাওয়া হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মরণ কি নাই আপনাদের আছে তো থাকলে সুবহানাল্লাহ তো আসতে কেন লবণ না দিলে কি খাবার খেতে পারবেন কথা বলেন লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন এই কথাটাও বলতে পারেন না লবণ ছাড়া মজা হয় না এই জন্য খাওয়া যায় না লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ছাড়াও আমল মজা লাগে না আপনি আগে প্রেমিক হন তারপরে ওয়াজ শুনেন তাহলে জীবন হয়ে যাবে বন্ধু ধন্য আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গোবে হাসরে আপনারা সবাই জানেন ঈসা নবী এমন একজন নবী যার মাও নাই রে যার বাবাও নাই বাবা নাই রে মা নাই মা বাবা ছাড়া আল্লাহর কুদরতে এক জিব্রাইলের মাধ্যমে ফয়ের মাধ্যমে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসলো আবার তিনি বদ দাজ্জালকে প্রতিহত করার জন্য দাজ্জালকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে ঈসা রূহুল্লাহ বন্ধ আবার আসবে এই আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কি বলেন বুঝি নাই ও বুঝতে পারছি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যার নানার নাম হলো বন্ধু হান্না বিনতে ফাকুস নানার নাম হলো ইমরান মায়ের নাম হলো নানির নাম হলো হান্না বিনতে ফাকুস আর মায়ের নাম হলো মারিয়াম বাবা ছাড়া পৃথিবীতে সন্তান আসেনি কথা বলে না বাবা ছাড়া কোনোদিন কোনো পুরুষ ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান আসা সম্ভব কিন্তু আল্লাহ চেয়েছেন ঈসা রূহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু কদম দিয়েছেন ঈসা নবী পৃথিবীর বুকে বন্ধু এসেছেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এমন একজন নবী ছিলেন বন্ধু কুষ্ঠ রোগীকে যদি মেসেজ করে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত কি হয়ে যেত কথা বলে না কুষ্ঠ রোগীকে যদি এমনি মেসেজ দিয়ে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত মৃত ব্যক্তিকে যদি আশা দ্বারা টাচ করত মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত বন্ধুরে আমার একবার তিনি বকরি খেয়েছিলেন বকরি খাওয়ার পরে উনি এবং ওনার সঙ্গীদের কি বলেছিলেন হাড় চামড়া গুলো এক জায়গায় রাখো রাখার পরে খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গেল এবার হাতের আশা দ্বারা চামড়ায় যখন টাচ করলো এবার বকরিকে বলে যাও পালে চলে যাও ওই বকরি তো বকরি আবার চামড়া হাড় থেকে এটাই হলো আল্লাহর নবীদের মুজিজা ওই বকরি তো বকরি আবার পরিপূর্ণ হয়ে তার দলে চলে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ঈসা রাহুল্লাহ এমন একজন নবী বন্ধু ওনার অনেক মুজিজা পৃথিবীর বুকে রয়েছে উনি যখন আল্লাহর কাছে চাইলেন স্বর্গীয় খাবার পৃথিবীতে এক খাদা খাবে স্বর্গীয় খাবার চলে আসলো গোশত রুটি বোনা মাছ অনেক ধরনের মজাদার খাবার ছিল বন্ধু এই পৃথিবীর বুকে অনেক মুজিজা আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ দেখিয়েছে বন্ধু কিন্তু ওনার জীবনে সবচেয়ে বড় একটা মুজিজা হলো একদিন এক বেঈমান ইহুদি এসে ঈসা রাহুল্লাহকে রেখে রেখে বলে ওগো নবী আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন আপনি পূর্ণ কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা এবার আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ তাকে দেখে বললেন যে তুমি বলো আমি কাকে জিন্দা করব এবার বন্ধুরে আমার এবার ওই ইহুদি বলল আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শাওকে জিন্দা করুন জোরে জোরে আল্লাহু আকবার নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করতে হবে এবার বন্ধু চলে গেলেন আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ তিনি শামের কবরের পাশে গিয়ে বন্ধু ডাক যখন দিলেন শাম আল্লাহর রহমতে বন্ধু তিনি এই কবর থেকে বন্ধু জিন্দা হয়ে উঠল ওঠার পরে শামের চেহারার দিকে ঈসা রাহুল্লাহ নজর দিলেন নজর দিয়ে চাইয়া দেখে তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার প্রশ্ন করল আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না আপনার চুল দাড়ি কেন পেকে সাদা হয়ে গেছে এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলে নবী গো ও আল্লাহ নবী ঈসা রাহুল্লাহ মানুষ মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে তাকে জিন্দা করা হবে কিয়ামতের দিন আমার কাছে মনে হয়েছে আজকে যেহেতু আমাকে মৃত্যুবরণ করার পরে আবার ডাকা হয়েছে আবার জিন্দা করা হয়েছে আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে আজকে ফাইনাল হবে সব কিছু আজকে ফাইনাল হয়ে যাবে সেই ভয় সে আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সারা হয়ে গেছে জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার আমার কাছে মনে হয় বর্তমানে যে যুবক যুবতী গুলো আছে বন্ধু এদের অন্তরে বিন্দু পরিমাণ মৃত্যু এবং কবরের চিন্তা নাই এই জন্য বলি এই প্রজন্মে বন্ধু দাড়ি পাকা আমার মুরব্বি চাচারা বাবারা দাদারা যারা আছে তাদের সিনায় আছে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হলো 100% নোংরামিতে ভরা ঠিক কিনা বলেন সিনেমার পাবলিশরে বন্ধ সিনেমা হলে জায়গা হয় না বেঈমান কাফির মুশরিকরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউ্বান মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা ওই 2018 সাল 2022 18ই ডিসেম্বর ফুটবল খেলা হয়েছিল এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড এবং বিরল ঘটনা বাংলাদেশের মুসলমানের বাচ্চারা কতটা নোংরামি কতটা নষ্টামি করেছে সারা রাত ভর ঠিক কিনা বলে এটি একটাও বন্ধু মানুষ নয় আপনারা আমাকে বকলে বকেন একটাও মানুষ নয় এটি রূপেই শুধু মানুষ এটির বিতর্ক পশু চাইতে নষ্ট ঠিক কিনা বলেন আরে এখন যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই আমি একজন বক্তা কন্টিনিউ দুইটা একটা করে প্রোগ্রাম করতেছি আল্লাহর রহমতে আজকে আমি জান্নাতের বাগানের মোটামুটি পরিবেশ সিম্পল অবস্থা দেখি পছন্দ করলাম কতটা পাথর কতটা নিকৃষ্ট কতটা নষ্ট মনের মানুষ হলে এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে বাইরে বাইরে তামাশা করে করে ঘুরে বেড়ায় এদের মৃত্যু কেমন জিনিস মৃত্যুর কথা কবরের কথা একটাবারের বার জন্ম মনে পড়ে না বন্ধু আল্লাহ বলেছে রে মুসলমান তোমাদেরকে আমি লাকসাম নপারার যুবক যুবতী তোমাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস আল্লাহ তোমাকে জীবন দিয়েছে সঙ্গে মৃত্যুটাকেও যুক্ত করে দিয়েছে একমাত্র তোমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য তোমার পরীক্ষা করার জন্য ঠিক কিনা বলেন আমি তোমাদেরকে আরো মেসেজ দিতে চাই যতই রং তামাশা যতই পাওয়ার দেখিয়ে দুনিয়ার বুকে চলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবর যখন পা দিবে মৃত্যুবরণ যখন হবে তুমি যদি পাপী হও তোমার ক্ষমতা সাকারাতের বিছানায় শেষ হয়ে যাবে বন্ধুরে আমার ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাধা কি বন্ধুরে আমার গাধার নাম হলো আকির নামক গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল
আখির নামক গাদা বন্ধ তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র আমার নবীর বিরহে কোন খাবার সে খাইতে পারে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোন খাবার পানি তিনি স্পর্শ করল না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় এই বর্তমানে যদি নামে মুসলমান বন্ধু এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই যে না পাক ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাদা ওই গাদার সমান প্রেম তাদের চোখে নাই মনে রাখবেন বন্ধু আপনি যদি কোনো সিনেমার নায়ককে ভালোবাসেন শয়তান সেই সুরতে মৃত্যুর সময় আসবে আপনি যদি কোনো সিঙ্গারকে ভালোবাসেন আপনি যদি কোনো শিল্পীকে ভালোবাসেন শিল্পীর সুরতে শয়তান আসবে আপনি যদি বন্ধু কোনো নাট্য শিল্পীকে পছন্দ করেন তার সুরতে আসবে আপনি যেই ধরনের স্টার কি পৃথিবীতে ভালোবাসবেন শয়তান ঠিক সেই ছুরতে আপনার ঈমান করে নেওয়ার জন্য আসবে যদি আপনি মদিনাওয়ালার পাগল আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহর পাগল হতে পারে আমার নবী সাকারাতের বিছানায় আপনার জন্য হাজির থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ পৃথিবীর সব প্রাণীর সুরত ধরতে পারে শয়তান কিন্তু সরকার মদিনা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর সুরত ধরতে পারে না বন্ধুরে আমার আজকের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে তার জন্য আমি দায় করব মা বাবাকে ছেলে মেয়েকে ছোট্ট থাকতে শাসন বারণ করে না এগুলো বড় হলে ঘাড় যখন মোটা হয়ে যায় মা বাবার দিকে নেগেটিভ আঙুল তুলে ঠিক কিনা বলে আর জোরে বলেন এই যে 2022 18 ডিসেম্বর যত গোলাবন্দ হটিয়েছে গত যত বাজি ফুটিয়েছে যত কিছু করেছে সবগুলো হারাম সবগুলো হারাম কোন মুসলমান যদি প্রকৃত ঈমানদার হয় কখনো বেঈমান কাফেরদের অপসংস্কৃতিকে আপন করে নিতে পারে না কোনদিন দেখেছেন শবে বরাতে হিন্দু মসজিদে আসতে কোনদিন দেখেছেন শবে বরাতে কোন ইহুদি মসজিদে আসতে কোনদিন দেখেছেন লাইলাতুল মেরাজের প্রতি পবিত্র একটা রজনী